সিনিয়র ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি রিসেন্ট আপডেট, হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন যে এই আপডেটটি, যে আশিক কুরুমিয়ানের ইনজুরির পর এই মুহূর্তে কিন্তু মোহনবাগান জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে নারাজ, বিশেষ করে লিস্টান কোলাসো এবং অবশ্যই আনোয়ার আলী। তার কারণ হচ্ছে আগামী 19 সেপ্টেম্বর মোহনবাগান তাদের এএফসি কাপ অভিযান শুরু করছে, মূল পর্বের অভিযান এমএস দিয়ে শক্তিশালী ওড়িশা এফসির বিপক্ষে। ফলে মোহনবাগান কেন ছাড়তে চাইছে না, মোহনবাগান ফেডারেশনকে একটি অভিযোগ জানিয়েছে আশিক কুরুমিয়ানের ট্রিটমেন্ট নিয়ে, যে প্রপার ট্রিটমেন্টটা আশিক কুরুমিয়ানের ইনজুরি হওয়ার পরে হয়নি, এমআরআই পর্যন্ত করাননি। যারা ন্যাশনাল টিমের মেডিকেল টিমের সঙ্গে রয়েছেন বা ডক্টররা রয়েছেন, এটা নিয়ে একটা অভিযোগ মোহনবাগান জানিয়েছে যে কেন করানো হলো না আশিক কুরুমিয়ানকে। তারা ফেডারেশন ডিরেক্ট, কিন্তু জাতীয় দল ডিরেক্ট, আবার প্লেয়ারদের ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এমআরআই করার পরে আশিক কুরুমিয়ানের 40% ACL TR হয়েছে, ফলে আপাতত বেশ কিছুদিন কিন্তু আশিক কুরুমিয়ানকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে মোহনবাগানের জন্য কিন্তু অবশ্যই একটা সমস্যা। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত মোহনবাগান ডুরান্ড বা এফসি কাপে যে দল গঠন করেছে সেখানে আশিক কুরুমিয়ান এবং লিস্টন কোলাসের এদেরকে দুজনকেই খেলতে দেখেছি। ফলে আশিক কুরুমিয়ান টিম থেকে আউট হয়ে যাওয়ার পরে লেফট উইঙ্গার হিসাবে কিন্তু লিস্টন কোলাসো এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ সদস্য টিমের জন্য। তাই যেহেতু এফসি কাপকে পাখির চোখ করেছে মোহনবাগান এই বছর, একটা বিগ বাজেটের টিম করেছে, তার মধ্যে এফসি কাপকে মাথায় রেখে, কারণ এফসি কাপ মোহনবাগান চ্যাম্পিয়ন হতে চাইছে, ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে চলেছে যে লিস্টন কোলাসো এবং আনোয়ার আলীকে ছাড়া আপাতত হবে না। ন্যাশনাল ডিউটি, অবশ্যই আমরা বলি যে ন্যাশনাল ডিউটি জন্য প্লেয়াররা ক্লাব থেকে যায় এবং নেশন ফার্স্ট, কিন্তু আজকে যদি আমরা দেখি যে মোহনবাগানেরও এই যে যুক্তির পিছনে কিন্তু কিছুটা হলেও তাৎপর্যপূর্ণ যুক্তি রয়েছে বা যথেষ্টই রয়েছে, কারণ টিম সাফার করতে পারে না এফসি কাপের মতো একটা টুর্নামেন্টে, যেখানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, সেখানে আশিক কুরুমিয়ানের বদলে এই মুহূর্তে খেলার সম্ভাবনা লিস্টন কোলাসোর বেশি। ফলে এই মুহূর্তে কিন্তু একটা কন্ট্রোভার্সি যেমন তৈরি হচ্ছে বিভিন্ন মহলে, আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ট্রোভার্সি ইতিমধ্যেই তৈরি হচ্ছে যে ISL ক্লাবগুলোর সঙ্গে ফেডারেশনের একটা সংঘাত চলছে, ক্লাবগুলো তাদের ফুটবলার ছাড়তে চাইছে না। আরো নতুন সংযোজন রয়েছে, অনেক টিম রয়েছে তারা প্লেয়ার ছাড়তে চাইছে না, কারণ একদম ISL সম্মুখে 21 তারিখ ISL শুরু হচ্ছে। এই জায়গা থেকে টিমগুলো প্রাথমিক পর্বে টিমগুলো কিন্তু সব টিম চাইবে যে পয়েন্ট আর্ন করতে বা ক্যারি করতে, এইখানে সম্পূর্ণ শক্তি নিয়ে বা পূর্ণ শক্তি নিয়ে এই সব টিমগুলো ISL শুরু করতে চাইছে। ফলে আশিকের এই ইনজুরিতে কিন্তু ISL ক্লাবগুলো আরো বেশি করে নড়ে চড়ে বসেছে। ফলে এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ব্যক্ত করতে পারেন, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং লাইক কমেন্ট শেয়ার যেটা আপনাদের হাতে রয়েছে সেটা আপনারা অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এইরকম আরো আপডেট ভিডিও পেতে সঙ্গে থাকুন।